নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি পিএইচডির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটি ছেড়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। তো তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, nbu.ac.in, এবং তারপরে নিউজ সেকশনে গেলেই তোমরা দেখতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু পিএইচডি কোর্স ওয়ার্ক 2023-2024। তো এখানে টাচ করলেই মূলত এই সাইটটি ওপেন হয়ে যাচ্ছে, এবং এখানে তোমরা স্বভাবতই দেখতেই পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু পিএইচডি কোর্স ওয়ার্ক 2023-2024। প্লিজ ভিজিট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে তোমাদের আমি ভিজিট করালাম, এবং সেখানে মূলত বলা আছে যে 5th আগস্টে সমস্ত রকম ডিটেলস দেওয়া হবে, এবং লাস্ট ডেট থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের, সেটা হচ্ছে 14th আগস্ট। ঠিক আছে, তো 5th আগস্ট থেকে 14th আগস্টের মধ্যে মূলত অ্যাপ্লাই করে ফেলতে হবে। ওকে, তো এটা জাস্ট একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে 5th আগস্টে সমস্ত ডিটেল আসছে, কোন কোন সাবজেক্টে কটা সিট আছে এবং কে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুধু কি নেটকে প্রায়োরিটি দেওয়া হবে নাকি এখানে এন্ট্রান্স টেস্টের মাধ্যমেও নেওয়ার একটা সুবিধে দেওয়া হবে, সব কিছু সেখানে জানানো হবে। জাস্ট এখানে কস্টটা বলে দেওয়া হয়েছে, কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হবে 400 টাকা, 50% ফর ST/ST, OBC, PWD অ্যান্ড EWS। ঠিক আছে, তো এখানে মূলত ST/ST, OBC, PWD আর EWS এর একটা সুবিধে রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের পয়েন্ট অফ ভিউতে। তো এই ছোট্ট একটি ইনফরমেশান দেওয়ার জন্যই আমার এই ভিডিওটি বানানো। আশা করি যারা যারা এবার তোমরা নেট কোয়ালিফাই করলে তারা একটু হলেও জায়গা পাবে। আর এতদিন আমরা সবাই জানি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মোটামুটিভাবে পিএইচডির দিক থেকে একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়ে থাকে, অর্থাৎ যে কেউ অ্যাপ্লাই করলে সবারই এক চান্স থাকে সিলেকশন হওয়ার। তো সেই ক্ষেত্রে তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, 5th আগস্টে অবশ্যই অবশ্যই একবার হলেও এই ওয়েবসাইটে গিয়ে পুরো বিষয়টাকে জেনে নেবেন, নয় নতুবা আমি আরেকটি ভিডিও করে দেবো। তোমাদের যদি মনে হয় যে পুরো ডিটেলস নিয়ে আরেকটা ভিডিও করে দেওয়া দরকার, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি আরেকটা ভিডিও করে দেবো। কিন্তু অবশ্যই এই ফর্মটাকে তোমরা ফিল করে রাখবে। তো তোমরা সবাই ভালো থেকো, নমস্কার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই লাইক করে দেবে। নেক্সট এই ধরনের ইনফরমেশান তাহলে আমি আবারও নিয়ে আসব। ভালো থেকো সবাই, রাখছি তাহলে।